গত শুক্রবার কাশ্মীরে কর্তব্যরত অবস্থায় দেশ রক্ষার্থে দেশমাতৃকার চরণে আত্মবলিদান দেন ভারত মায়ের বীর সন্তান পশ্চিমবঙ্গের নদিয়ার টেহট্টের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা 24 বছরের সেনাকর্মী সুবোধ ঘোষ। আজ তার প্রাণহীন নিথর দেহ শেষবারের মতো এসে পৌঁছল রঘুনাথপুরের বাড়ি তথা জন্মভেটে। সেনার গাড়ি শহীদ জওয়ানকে নিয়ে গ্রামে আসার সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে ধরে কয়েকশো মানুষ ভারত মাতা কি জয়, সুবোধ ঘোষ অমর রহে বলে স্লোগান দিতে থাকে। দেহ বাড়িতে আসার পরই কান্নায় ভেঙে পড়েন সুবোধের পরিবার। গ্রামবাসীরাও আবেগতাড়িত হয়ে পড়েন, তারাও চোখের জল ধরে রাখতে পারেননি। কিছু সময় পর শহীদ সেনানীর বাড়ি থেকে কিছুটা দূরে নিমতলা বিদ্যানিকেতনের সম্মুখে খেলার মাঠে নিয়ে যাওয়া হয় সুবোধের কফিনবন্দি দেহ, যেখানে আগে থেকেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী মঞ্চ তৈরি রাখা ছিল। সেখানেই আশেপাশের গ্রামের মানুষজন, প্রশাসনের লোকজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ সুবোধকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছিলেন। এই শ্রদ্ধা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মুহামিত্র, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, জেলা শাসক পার্থ ঘোষ, এসপি কৃষ্ণনগর পুলিশ জেলা বিশ্বজিৎ ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কৃষাণু রায়, টেহট্টের এসডিপিও শ্যামল কুমার মণ্ডল, আইসি তাপস পাল, টেহট্ট একের বিডিও অচ্যুতানন্দ পাঠক এবং শহীদ সুবোধের মা বাবা স্ত্রী সহ গ্রামবাসীরা। বীর সেনানী ও ঘরের ছেলে সুবোধ ঘোষকে চোখের জলে শেষ বিদায় জানানোর জন্য শীতের রাতে উপেক্ষা করেও গ্রামবাসীরা স্কুল মাঠে ভিড় করেছিলেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ পুলিশ ব্যবসায়ের পক্ষ থেকে গার্ড অফ অনার জানিয়ে সম্মান জানানো। যদি
এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।